ওইখানে এলাকার মানুষজন বলেন উনি খুব ভালো মানুষ, উনি ইমামতি করেন, মাদ্রাসায় পড়ান, সাধারণ মানুষের কাছে তার একটা ভালো হিসেবে ভাবমূর্তি আছে। তিনি এরকম একটা কিছু করতে পারেন, এটা মানে অবিশ্বাস্য ঠেকছে, যে মানে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। উনি যাই করেছেন সেইটা হচ্ছে অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য করেছেন, কিন্তু আপনি জানেন যে অপরাধের কিছু প্রমাণ থাকে, তো উনি প্রত্যেকটা কাজে এক একটা করে প্রমাণ রেখেছেন। নবাব সিরাজউদ্দৌলার বংশধর দাবিদার মাহমুদউদ্দৌলা কি আসলেই প্রতারক, নাকি কোথাও কোনো ভুল হচ্ছে? সরকারি তদন্ত কমিটির মূল্যায়ন যথাযথ হয়েছে নাকি দায় সারা, এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। আমি কথা বলেছি এমন একজনের সঙ্গে যিনি সরকারি তদন্তের এক মাস আগেই ব্যক্তি উদ্যোগে রাউজানে গিয়ে দুই দিন ধরে জামা জুতা তরবারি সহ অন্যান্য সব কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই সাথে মাহমুদউদ্দৌলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণও করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষক ও ইতিহাস গবেষক আবু সালেহ সেকেন্দার স্যার আসলেই কি পেলেন সেখানে গিয়ে? ঠিক কেন বা কি কারণে মনে হলো যে আপনার রাউজান যাওয়া দরকার? অনেক ধন্যবাদ। এটা মনে হয়েছে এই কারণে, যেহেতু আমি ইতিহাস নিয়ে কাজ করি, আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াই এবং ইতিহাসই হচ্ছে আমার মূল গবেষণার ক্ষেত্র, সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু নবাব সিরাজউদ্দৌলা তিনি শুধু বাংলাদেশের না, পুরা ভারতীয় উপমহাদেশের এবং বলা যায় যে বিশ্ব প্রেক্ষাপটে একজন বড় ফিগার, তো সেই কারণে তার এই ধরনের জিনিসপত্র, তার সাথে সংশ্লিষ্ট তরবারি, তার সাথে সংশ্লিষ্ট জামা কাপড় বা রাজকীয় ড্রেস, সেইগুলো পাওয়া গেছে। এটা আমার জন্য এক ধরনের খুবই বিস্ময়কর বিষয় ছিল, কারণ আমরা জানি যে এগুলো নেই বা এগুলো পাওয়া যায়নি কোথাও, এর সন্ধান পাওয়া যায় না, কিন্তু রাউজানের মতো জায়গায় তার সন্ধান পাওয়া গেছে। সেটা একজন ইতিহাসবিদ হিসাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছে যে যদি সত্যি এই ঘটনা ঘটে তাহলে এটা একেবারে বাংলাদেশের ইতিহাস বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি নতুন দিক উন্মোচিত হবে, সেই কারণেই আমার মূলত আগ্রহের জায়গা ছিল। আপনি যখন সেখানে গেলেন, গিয়ে আসলে আপনি কি দেখলেন? হ্যাঁ, প্রথমত আমি খুবই সময় নিয়ে এই কাজটা করেছি। আমি দুই দিন সে জায়গায় অবস্থান করেছি এবং দুই দিনে আমি তার সব কিছু পর্যবেক্ষণ করেছি। শুধুমাত্র যে তিনি যে ঐতিহাসিক উপকরণগুলোর কথা বলেছেন, তরবারি, পাগড়ি, ড্রেস, দলিল দস্তাবেজ, শুধু সেইগুলো আমি পর্যবেক্ষণ করিনি। ব্যক্তি যিনি এই দাবিদার, উত্তরাধিকারী দাবিদার মাহমুদউদ্দৌলা, তাকেও আমি পর্যবেক্ষণ করেছি, তার পরিবারকে পর্যবেক্ষণ করেছি এবং নানাভাবে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। যেমন একটি উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে, তিনি যখন তার দলিল দস্তাবেজগুলো আমাকে দেখিয়েছেন, তখন প্রথম দিকে আমি খুবই উৎসাহিত ছিলাম যে এই ধরনের ঐতিহাসিক দলিল দস্তাবেজ, কারণ আমি বিদেশি আর্কাইভেও কাজ করেছি, দেশের বাইরে পড়ালেখা করছি, সেই সূত্রে তো আমি দেখেছি যে ঐতিহাসিক দলিলগুলো আসলে কী ধরনের হয়, মানে সেগুলো আমলে নেওয়া যাবে কি যাবে না। তো প্রথম দিকে আমার কাছে মনে হয়েছিল যে আসলে এটি খুবই মানে এক ধরনের বলবো যে ঐতিহাসিক সত্যের কাছাকাছি, তিনি যেভাবে তৈরি করেছেন, পরে যেটা আমার মনে হয়েছে তৈরি করেছেন। তো প্রথম আমার কাছে কেন এটা মনে হলো যে তিনি তৈরি করেছেন, মনে হলো এই কারণে যে তিনি, আমি প্রথম যখন তার ঘরে বসা, তখন হচ্ছে পাশে দেখি যে আরবি ক্যালিগ্রাফি লেখা, তো আমি নিজেও আরবি ক্যালিগ্রাফি জানি, তো আমার এটা প্রথমে নজরে পড়লো যে এত সুন্দর একটা ক্যালিগ্রাফি লেখা, এটা যে ধরনের অর্থ খরচ করার কথা, ওনার যে আর্থিক সংগতি তার সাথে এটি যায় না। তো প্রথমে এটা আমার খুবই সন্দেহ হলো যে তাহলে এই বাসায় বাড়িতে কেউ আছেন যিনি আরবি জানেন, প্রথম আমার কাছে মনে হলো। কিছুক্ষণ পর আমি ওই কাজের মাঝখানে আমি মাঝে মাঝে বাইরে গিয়েছি, হঠাৎ আমার দিকে নজরে পড়লো যে দরজার সামনে আরবিতে লেখা একটা তাবিজ, উনি দরজার সামনে, যদি আপনিও যেয়ে থাকেন লক্ষ্য করে থাকেন, ঘরে ঢোকার সময় উপরে একটা কাগজের তাবিজ আছে খেয়াল করে, হ্যাঁ ওইটা আমার প্রথম নজরে পড়েছে। তো আমি দেখলাম যে তাবিজ এত সুন্দর সুন্দর করে আরবি অক্ষরে লেখা, তাহলে তো আমি প্রথম যেটা সন্দেহ করেছি যে এই ভাষা কেউ আরবি জানে, তাহলে দ্বিতীয় আমার সন্দেহটা পুরোপুরি পরিপূর্ণ হলো যে তারা কেউ আরবি জানে এই ভাষায়।
তখন আমি প্রশ্ন করলাম ওই মাহমুদউল্লাহর নাতিকে যে এই লেখাটা কার, বলছে যে আমার দাদা লিখেছে। তো আমি এতক্ষণ যে উত্তেজনা আমার ভিতর ছিল, প্রথম উত্তেজনাটা আমার এই জায়গায় শেষ হয়ে গেল, প্রশমিত হলো। হ্যাঁ, প্রথমে আমি প্রথমেই বুঝে ফেলছি যে এবার তাহলে আসল কাহিনী কি ঘটতে যাচ্ছে। তো আমি ওই তাবিজটা দেখার পরে মাহমুদউল্লাহ যখন আসলেন, তখন আমি তাকে বললাম যে আপনি কি তাবিজ লিখেন? তো বললো হ্যাঁ আমি তাবিজ লিখি। তো উনি আমার খুব প্রশ্ন প্রশ্ন করছেন যে আপনার কি তাবিজ দরকার? আমি বললাম হ্যাঁ আমার একটা তাবিজ দরকার, কারণ আমার দরকার ওনার হাতের লেখা, যে ওই বাইরের হাতের লেখাটা ওনার কিনা, দলিলের হাতের লেখাটা ওনার কিনা। তখন ওনাকে দিয়ে আমি একটা তাবিজ লিখে নিলাম। প্রথম আমি যে কাজটা করেছি ওনার দিয়ে একটা তাবিজ লিখে নিচ্ছি আমি, কারণ সরাসরি তো আমি বলতে পারি না যে আপনি আমার আপনার হাতের লেখা দিন, তাহলে তো উনি বুঝে যাবেন যে আমি ওনারে সন্দেহ করতেছি। তো তাবিজ লেখার পরে উনি কিন্তু সেটা বুঝছেন যে আমি ওনারে সন্দেহ করতেছি, এবং তিনি সেটা আমাকে বলে ফেলছেন যে আপনি কি আমার হাতের লেখা পরীক্ষা করতে চাচ্ছেন। ও আচ্ছা, উনি নিজে বলে ফেলছেন। তখন তো আমি ধরে ফেলছি যে আসলে ওই লোক খুবই চালাক একজন মানুষ, এবং তিনি মানে বুঝে ফেলছেন যে আমি এখন যখনই মিলাই দেখবো যে দলিলের যা লেখা আর ওনার যে হাতের লেখা দুইটা একই। এবং উনি যখন সেটা বুঝছেন তখন আমাকে এই প্রশ্নটা করছেন, বলছেন না। তারপরে আমি ধরেন ওনার বাংলা লেখা নিয়েছি, ওনার ফার্সি লেখা নিয়েছি এবং আরবি লেখা নিয়েছি। তো এই লেখাগুলো নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে দলিলগুলো ওনার নিজেরই লেখা। এবং কেন কীভাবে দলিলগুলো উনি লিখেছেন, কারণ আমার তাবিজ লেখা সম্পর্কে একজন অভিজ্ঞতা ছিল ছোটোবেলায়। আমি নিজে খুব, আমার এক চাচাতো নানা ছিলেন, উনি তাবিজ লিখতেন। তো আমি খুব কাছ থেকে দেখেছি যে নানা রঙের কালি ব্যবহার করা, তারপরে তাবিজ কীভাবে লেখে। তো ওনার দলিল দস্তাবেজগুলো যদি আপনি দেখবেন যে কালির, নানা রঙের কালির ব্যবহার আছে, আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে মানে কালারফুল দলিলগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের দলিল আপনার মানে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশেও পাওয়া যায়, যারা জাল দলিল তৈরি করে তাদের কাছে আপনি ব্রিটিশ আমলের দলিল পাবেন, পাকিস্তান আমলের দলিল পাবেন, এবং তার আগেরও দলিল পাবেন। সুতরাং এইগুলো সংগ্রহ করা কোনো কঠিন কাজ না। আরে পুরাতন কাগজের উপরে বলা হচ্ছে যে বল পয়েন্ট দিয়ে লেখা, আর যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তো বল পয়েন্ট কলম আবিষ্কার হয়নি। হ্যাঁ, সেটা তো একটা কারণই আছে। এটা উনি লিখেছেন হচ্ছে যেভাবে আপনি খুবই সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন, যারা তাবিজ লেখে তাবিজের জন্য যে কালি ব্যবহার করা হয় এবং যে কলম ব্যবহার করা হয় এই জায়গায় তাই ব্যবহার করা হয়েছে। স্রেফ আপনি যদি খুবই সূক্ষ্মভাবে আবার পরীক্ষা করে দেখেন, ছবিগুলো খেয়াল করেন, এটা আমার কাছে মনে হয়েছে। উনি যেহেতু তাবিজ লিখতে জানেন, সেহেতু উনি এই দলিলগুলো কালেক্ট করে, মানে এই স্ট্যাম্পগুলো উনি কালেক্ট করেছেন, কালেক্ট করে উনি ওই স্ট্যাম্পের উপরে এইগুলো লিখেছেন। সেই কারণে ওই কাগজপত্রগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। দ্বিতীয়ত আরেকটি হচ্ছে, উনি বলেছেন যে ওনার কাছে হচ্ছে আপনার পলাশী যুদ্ধের ম্যাপ আছে, কিন্তু মানচিত্রটা তো বাংলায় লেখা, পলাশী যুদ্ধের মানচিত্র তো বাংলায় লেখা থাকবে না, সেটা ফার্সিতে লেখা থাকবে, তো সেটা নেই। দ্বিতীয়ত, এরপরে তৃতীয়ত উনি বলেছেন যে ওনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সেটি ওনার বাবা লিখে গেছেন, কারণ ওনার বাবার লেখার কোনো গুরুত্ব আমাদের একজন ঐতিহাসিক হিসাবে আমাদের কাছে নেই। যদি একজন ইতিহাসবিদ লিখতেন অথবা ওই সিরাজউদ্দৌলার সময়ে কেউ লিখেছেন বা তিনি লিখেছেন বা তার মানে দরবারে যারা ঐতিহাসিক ছিলেন বা দরবারে যারা এই লেখার কাজের সাথে যুক্ত ছিলেন তারা কেউ লিখেছেন, এরকম কোনো ফার্সি ডকুমেন্ট পাওয়া যেত, তাহলে সেটাকে আমরা আমলে নিতাম। আচ্ছা, আমরা গিয়ে যেটি দেখলাম আর কি, জাতীয় জাদুঘরের কর্মকর্তারা যেটি বলছেন, মোটামুটি যে কয়েকটা ডকুমেন্ট আছে সেগুলো হচ্ছে সার্টিফাইড কপি, অন্য একটি মূল দলিল থেকে অনুবাদ করা, অনুবাদ করে লেখা, তিন আনার দলিল যেটি আছে সম্ভবত আপনি দেখে এসেছেন। আপনি কি দেখলেন হাবিবুল্লাহ স্বাক্ষরিত এরকম একটা ইয়ে? হ্যাঁ, একেবারে সঠিক কথা। এখন হচ্ছে যদি আপনার কাছে মূল ডকুমেন্ট না থাকে, সার্টিফাইড ডকুমেন্টের কোনো ওই ঐতিহাসিকভাবে কোনো মূল্য নেই, আমার দরকার আছে মূল ডকুমেন্ট। এখন সার্টিফাইড ডকুমেন্ট আমার কাছেও থাকতে পারে, আপনার কাছেও থাকতে পারে, এক্স ওয়াই জেড এর কাছে থাকতে পারে। তো এক্স ওয়াই জেড আপনি যদি এখন দাবি করেন যে আপনি সিরাজউদ্দৌলার উত্তরাধিকারী এবং ওই সার্টিফাইড কপি একটা তৈরি করেন, আমরা কি সেটা আপনাকে আপনার দাবি মেনে নেব? কিন্তু তিন আনার দলিল তো পুরাতন দলিল, তাই না? এটা কত সালের আপনি খেয়াল করেছিলেন? সালটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু আমি তবে আমি জাতীয় জাদুঘরের কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এটা কত সালে, তারা বলেছিলেন 1900 সালের শুরুর দিকে। সেরকমই হওয়ার কথা, কারণ হচ্ছে আপনার, আমি আপনাকে প্রথমেই বলেছি যারা জাল দলিল তৈরি করেন উনি তাদের কাছ থেকে দলিলগুলো সংগ্রহ করেছেন, এবং জাল দলিল যে সময় পর্যন্ত ব্যবহার মানে স্ট্যাম্প পাওয়া যায় ওনার কাছে সেই স্ট্যাম্পগুলোই আছে। আপনি যদি খুবই মানে বেশি দূর আপনার যাওয়ার দরকার নেই, আপনি জাতীয় জাদুঘরে অথবা আপনি আমাদের লালবাগ কেল্লায় যে জায়গায় আপনার মুঘল আমলের ফার্সি ডকুমেন্ট আছে,
আপনি সেই ডকুমেন্টের সাথে এটা যদি মিলাই দেখেন তাহলে দেখবেন যে দুইটার ভিতর অনেক পার্থক্য। বন্ধুরা, আপনারা শুনছিলেন যে তিনি কি বলছেন। তিনি ইতিহাস নিয়ে রীতিমতো গবেষণা করেন, তার জানার আগ্রহ অনেক, যে কারণে কিন্তু এই ঢাকা থেকে সুদূর সেই চট্টগ্রামের রাউজানে ছুটে গিয়েছিলেন সেকেন্দার স্যার। গিয়ে তিনি কি পেয়েছেন সেটি বলছেন। আমার বলার কথা হচ্ছে, এটি মাহদিউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার যিনি বংশধর দাবি করছেন, তার দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা এতগুলো মানুষ ছোটাছুটি করছি। আমার সঙ্গে উনি অনেক দিন ধরে যোগাযোগ করছিলেন সেখানে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তিনি বারবার বলছিলেন যাওয়ার জন্য। উনি যোগাযোগ করারও এক বছর পর আমি সেখানে গিয়েছিলাম ওনার জোড়াজুড়ি দেখে, যে আসলে আমি চিন্তা করলাম আসলেই কী আছে। এই দেখুন, একজন শিক্ষক মানুষ, তিনি কষ্ট করে সেখানে গিয়েছেন, তার অনুসন্ধিৎসু মন নিয়ে গিয়েছেন দেখার জন্য, গিয়ে কিন্তু কিছু পাননি। আবার দেখুন, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কমিটি গঠন করা হয়েছে শুধু তার এই দাবি করার জন্য। একটা মানুষ, এতগুলো মানুষকে যে এভাবে ঘুরালেন, এর পাশাপাশি আমি যে ভিডিও তৈরি করেছি এই ভিডিওর কারণে বহু মানুষ দেখেছেন, এতগুলো মানুষকে বিভ্রান্ত করা হলো না তার দ্বারা? অবশ্যই বিভ্রান্ত করা হলো। এবং আপনি যদি আরও, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বলি দেব, তরবারির কথা বলি, তরবারিটা তো উনি দাবি করেছিলেন যে এটি হচ্ছে একটা কবরের পাশে রাখা, কারণ তরবারি যাতে হারিয়ে না যায় সেই কারণে ওনার দাদা একটা কবরের পাশে রেখে দিয়েছিলেন। আর সেই কারণে হচ্ছে উপরে যে প্রলেপটা দেওয়া, যাতে জং ধরে নষ্ট না হয়ে যায়, সেই কারণে উপরের প্রলেপটা ওনার দাদা দিয়েছিলেন। কিন্তু বাস্তবিক হচ্ছে, আমি তো এটা তুলেছি প্রথম, মানে জাদুঘরে। বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে একজন ইতিহাসের শিক্ষক এসে তরবারির রংটি তুলে ফেলেছেন, ইনি সেই শিক্ষক, সেই ঘটনাটাই বলছেন। তো প্রথমে ওনাকে রাজি করানো যায়নি, আমি প্রথমে বলছি যে উনি বলেছেন যে তরবারিতে নাম লেখা আছে, কারণ সাধারণত যে ঐতিহাসিক তরবারি বা যারা নবাবরা যে তরবারি ব্যবহার করতেন, সুলতানরা যে তরবারি ব্যবহার করতেন, মুঘল বাদশারা যে তরবারি ব্যবহার করতেন, তরবারিগুলোতে তাদের নাম লেখা থাকতো এবং সাল লেখা থাকতো। এবং আমি যখন এই প্রশ্নটা ওনাকে করেছি তখন উনি বলেছেন যে হ্যাঁ, এই তরবারি তো লেখা আছে। প্রথমত যে একটি প্রলেপ লাগানো তরবারির ভিতরে কী লেখা আছে ওনা জানার কথা না, আর ধরে নিলাম যে উনি জানেন। এবং এই উপরের যে, হ্যাঁ, আমরাও যখন জানতে চেয়েছিলাম তখন বলেছিলেন রং করা আছে, রঙের নিচে আছে, হালকা হয়তো অতটা বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, একই কথা আমাকে বলেছে। তখন আমি বলেছি যে তাহলে এটা আমি তুলে দেখবো। তো উনি প্রথমে রাজি হননি, পরে আমি রাজি করিয়েছি এবং পুরোটা আমি তুলে দেখেছি। ওইটা আপনার হালকা কোনো কিছু দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছিলো। সম্ভবত উনি হচ্ছে আমাদের হাতে উনি যে কোনো ছুরি বা এই টাইপের কোনো একটা কিছু দিয়ে হয়তো বা ই মানে ওটা তুলেছেন, আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে নেই। কিন্তু হচ্ছে আপনার যখন ওটা তুলতে বেশি কষ্ট হয়নি, জাস্ট একটু মানে কোনো কিছু দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে তুলে উঠে যাচ্ছিলো। এবং আমি ওনাকে বলছি যে এইটা তোলার সময় খেয়াল করবেন যেন আবার নিচের লেখা উঠে না যায়। তো উনি খুবই সাবধানে ওটা তুলেছেন। তোলার পরে ওই জায়গা তো ফার্সিতে লেখা, এবং এটা লেখা নবাব সিরাজউদ্দৌলা 1956, এটা লেখা আছে। তো ওনাকে আমি নিজে ফার্সি পারি, 1756 লেখা আছে, তো আমি ফার্সি পারি, আমি তো পড়ে পড়ে দেখতেছি যে কী লেখা আছে। আমি মাঝে মাঝে ওনাকে ট্রাই করতেছিলাম যে ওই ফার্সিটা উনি জানেন কি না। তো আমি দেখলাম যে উনি জানেন। কীভাবে জানেন? আমি ওনাকে মাঝে মাঝে দু একটা অক্ষর বলতেছিলাম, এই অক্ষরটা আমি একটু বুঝতেছি না, বলেন তো কি এই সিরাজউদ্দৌলার তো এই অক্ষরটা কোথায়। তো উনি সাথে সাথে দেখাই দিচ্ছিলেন। তার অর্থ হচ্ছে ওনার পূর্বেই ধারণা আছে যে কোন জায়গা কোন অক্ষর উনি বসিয়েছেন। একজন মানুষ হঠাৎ করে একটা রঙের প্রলেপ তোলার পর, তিনি যতই ভাষা বিশেষজ্ঞ হন না কেন, তিনি যতই ভাষা জানেন না কেন, তত কোনোভাবেই সম্ভব না যে প্রতিটা অক্ষর কোথায় কোথায় আছে ওই ধরনের লেখায়। আপনি তো দেখেছেন অনেকটা অস্পষ্ট লেখা, তো উনি সেটা জানেন, অক্ষর বাই অক্ষর আমাকে বলে দিচ্ছেন। তো আমি তখনই তো বুঝে গেছি যে এটাও উনি নিজে তৈরি করেছেন। আচ্ছা, আর আরেকটা, রাজকীয় তরবারি যেগুলো থাকে এরকম সম্ভ্রান্ত ব্যক্তিদের, সেই তরবারির উপরে লেখাগুলো কেমন হয় আর ওই লেখাটা কেমন? খুবই আকাশ পাতাল পার্থক্য। রাজবীর তরবারিতে যে লেখা হয় সেটি ক্যালিগ্রাফি ধরনের লেখা, এবং আপনি যদি ইন্টারনেটেও সার্চ দিয়ে দেখেন দেখবেন যে ওটা খোদাই করা, এভাবে ঢালাই করা, হ্যাঁ এরকম না, আকাশ পাতাল পার্থক্য। আপনি যদি এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনি যদি দুইটা ছবি দেখেন ইন্টারনেটে, আপনি যদি মুঘল আমলের তরবারি এটা লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে অনেক ছবি আপনি পাবেন। তো সেই ছবি আর এই তরবারি যে লেখা, আকাশ পাতাল পার্থক্য, দুটার ভিতরে কোনো মিল নেই। এটা যে হাতে খোদাই করা হয়েছে এবং কাঁচা হাতে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং উনি যে জানেন, মানে উনি যে এত চতুর মানুষ, উনি জানেন যে তরবারিতে লেখা থাকে নাম,
এবং শাল উনি সেটা লিখেছেন এবং ওইটা ওনার নিজেরই করা। আরেকটা তরবারির ক্ষেত্রে বলি, তরবারির যে সামনের যে আপনার হাতলের যে অংশ যেটা ধরতে হয় কাঠের কখনো হবে না। উনি আমাকে এর ব্যাখ্যা দিয়েছেন যে সিরাজউদ্দৌলা মাত্র এক বছর ক্ষমতায় ছিলেন, সেই কারণে তার পক্ষে ভালো তরবারি তৈরি করা সম্ভব হয়নি। এটা বিশ্বাসযোগ্য না, কারণ সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসবেন এটা সবাই জানতেন, তার একটা প্রস্তুতি ছিল। না না, তার জন্য যে আলাদা করে বানাইতে হবে সেটা তার শেষে, উনি তো আগে থেকেই তো রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন, তিনি নৌবাহিনী কর্মকর্তা হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেছিলেন, সেই সময় থেকে তো তার তরবারি ছিল। সেটা এর জন্য এটা একেবারে বিশ্বাসযোগ্য না, তরবারি হয়তো আপনার স্টিলের হবে মানে লোহার হবে, কিন্তু ওই প্রথম অংশ যেভাবে তৈরি করা দ্বিতীয় অংশের সাথে এক ধরনের মানে কানেকশন থাকবে, এই জায়গায় কিছুই নাই। এই জায়গায় হচ্ছে সাধারণ খুবই নর্মাল কাঠের একটি হাতল ওই জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়তে চুম্বক, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন আমাকে সেটা গ্রহণযোগ্য, অন্য একটি অন্য তরবারিগুলো আকর্ষণ করে টেনে আনবে। তাহলে তো আপনি যুদ্ধ করবেন কিভাবে এত ওজন নিয়ে? আপনি যখন মানে অন্যের উপর হামলা চালাবেন তখন তো আরেকজনের যদি তৃতীয় পক্ষের কোনো তরবারি এসে যায় তাহলে আপনার হামলা তো তার দিকে চলে যাবে, অর্থাৎ আপনি তো সংযোগ ঠিক মতো দিতে পারবেন না। আর অন্যের তরবারিকে হাতের কাছে আপনি টেনে আনবেন তাহলে আরো বিপজ্জনক। আর এত ভারী তরবারি নিয়ে কেউ যুদ্ধ যাবে না? না, এটা মানে এটা হচ্ছে কোনো ধরনের কোনো হয়তো বা কি বলবো যে যিনি তরবারিটা তৈরি করছেন তিনিও জানেন না যে আসলে কিভাবে তরবারিটা তৈরি করতে হয়। তার কাছে মনে হয়েছে যে এরকম একটা ভারী তরবারি তৈরি করলে সেটা হয়তো বিশ্বাসযোগ্য হবে, অর্থাৎ উনি যাই করেছেন সেটা হচ্ছে অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য করেছেন। কিন্তু ওই যে প্রত্যেক মানে আপনি জানেন যে অপরাধের কিছু প্রমাণ থাকে, তো উনি প্রত্যেকটা কাজে এক একটা করে প্রমাণ রেখেছেন। যখন সেটা যারা এই বিষয়ে কাজ করেন তারা যখন দেখেছেন, আমি যেমন দেখেছি জাদুঘরের কর্মকর্তারা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন যে আসলে এটা এক ধরনের জালিয়াতি, কোনো রকম মানে কি বলবো যে মৌলিকত্বের কিছু তার ভিতর নেই। আমরা এই লাস্টবার যখন গেলাম, অর্থাৎ এই তদন্ত কমিটি যখন গেল, যাচাই বাছাই কমিটি, তখন কিন্তু তিনি তার যে বলেছিলেন যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল তার কাছে রয়েছে একটা রূপার বক্সে, সেই বক্স থেকেই তিনি পুরাতন আমলের কিছু কয়েন বের করে দিলেন, কিন্তু চুলটা দেখা যাচ্ছিল, তিনি একবারও উচ্চারণ করলেন না যে এই চুলটা তাদেরকে এই এরকম চুল এটা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই ধরনের কথা তিনি বলেননি। কিন্তু এটা আমাকে উনি বলেছিলেন, আমি যদি আপনার প্রথমত বলি যে চুল কাট এটা আসলে ডিএনএ টেস্ট ছাড়া এটা কঠিন বলা, কারণ সেটা পুরাতন হতে পারে নতুন হতে পারে, আর এ ধরনের চুল নানা সময় নানা জায়গায় নানাজন দাবি করেছে, এগুলো নতুন কিছু না। এটা আপনি ইতিহাস যদি পড়ালেখা করেন তাহলে দেখবেন যে এই ধরনের দাবি নানা সময় নানা জায়গায় নানা মানুষ করেছেন। এখন ওইটা প্রমাণের জন্য আপনার ডিএনএ টেস্ট করা লাগবে, তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে মুদ্রাগুলোর কথা আমি বলি, মুদ্রাগুলো হচ্ছে একেবারে ফেক মুদ্রা, কারণ হচ্ছে মুদ্রার একটা মুদ্রা আমি খুবই গভীরভাবে প্রত্যেকটা মুদ্রা দেখেছি, প্রত্যেকটা মুদ্রার আমি ছবি তুলেছি, কারণ আপনারা প্রথমবার যখন গিয়েছিলেন তখন আপনাদের মুদ্রা দেখায় ওইটা আমাকে দেখাইছে, মানে আমাকে তার সব কিছু দেখিয়েছে। তো মুদ্রাগুলো আমি প্রত্যেকটা, যেহেতু আমি আরবি এবং ফার্সি উভয়ই পড়তে পারি, সেহেতু আমি ওটা দেখে পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এ ধরনের মুদ্রা বাংলাদেশে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় তৈরি করে বিক্রি করে, আমার কাছে ওই ধরনের মুদ্রাই মনে হয়েছে, এবং এর মানে আমার মানে কি বলবো যে সিরাজউদ্দৌলার আমলের মুদ্রার তো প্রশ্নই আসে না। ওই সময় না, কিছু মুদ্রা ব্রিটিশ আমলের আছে, ব্রিটিশ যে মুদ্রা আছে এটা একটা মুদ্রার মতো, যেটি বললেন সেটি হচ্ছে সৌদি আরবের একটা মুদ্রার মতো আছে, যেটা নাকি ওই জায়গায় আর কি সৌদি আরবের দিকে সেই সময় ন্যাশনাল আইডি কার্ডের মতো ওই রকম করে ব্যবহার করা হতো। ওই মুদ্রাটা যদি গলায় ঝুলানো থাকতো তখন ধরে নেওয়া হতো তিনি হয়তো রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আছেন। হ্যাঁ, উনি আব্বাসী আমলের একটা মুদ্রার কথা বলেছেন, কিন্তু আসলে আমার কাছে মনে হয়নি যে ওটা আব্বাসী আমলের অরিজিনাল মুদ্রা। আপনি এটা খুবই সহজ হচ্ছে, আপনার খুবই এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনি ইন্টারনেট সার্চ করলে ওই সময়ের মুদ্রার সাথে যদি মিলান তাহলে আপনি দেখতে পারবেন যে এটার মানে অরিজিনাল কি অরিজিনাল না। আচ্ছা, ও তিনি যে মাথার পাগড়ি এবং ভিতরে বলেছিলেন যে আরেকটা ছোট পাগড়ি, এর রহস্য কি? হ্যাঁ, এই পাগড়িটা পুরাতন, মানে উনি যতগুলো ঐতিহাসিক ডকুমেন্ট দেখিয়েছেন তার ভিতরে এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি খুবই পরীক্ষা করে দেখেছি এটা, এবং এর ভিতরে যে লেখা আছে সেটিও পরীক্ষা করে দেখেছি। এটি আমার কাছে মনে হয়েছে আপনার এটার সাথে অটোমান সুলতানদের একটা কানেকশন আছে,
যোগাযোগ আছে এবং কোনোভাবে ওনাদের কাছে এটা পড়েছে এবং এটা কোনো সুফি তরিকার একটি আপনার হচ্ছে মাথার পাগড়ি সুফি তরিকার ভিতরেরটা ছোটটা না দুইটাই এটা একই সাথে একটাকে আরেকটা বাদ দেওয়ার সুযোগ নাই দুটার সাথে একটা অ্যাটাচ এক ধরনের সংযোগ আছে এবং এই ভিতরে ছোট যেটা সেটা হচ্ছে আপনার মাথাটাকে আরো আরামদায়ক করার জন্য এটা তৈরি করা যে দুইটা আলাদা আলাদা আমার কাছে সেটা মনে হয়নি দুইটা একই মানে দুইটার ওই পাগড়ির অংশই আচ্ছা উনি যেটা বলছিলেন যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাকার এই ছোট বাচ্চার মাথার পাগড়ি ছিল সেটা ভিতরে দেয়া হয়েছে এই ধরনের কিছু না তাহলে সেটা পরীক্ষা করে দেখতে হবে কারণ আমার কাছে উনি যতগুলো জিনিস দেখিয়েছেন তার ভিতরে পাগড়িটাকে আমার কাছে মনে হয়েছে মোটামুটি গুরুত্বপূর্ণ এবং তিনি এটা যে কোনোভাবে পেতে পারেন এটা পাওয়াটা অস্বাভাবিক কোনো কারণ নাই তিনি আমার কাছে মনে হয়েছে এটা কোনো সুফি খানকার সাথে সম্পর্কযুক্ত বা এটা একসময় এই পাগড়িটা কোনো সুফি খানকাতে ছিল সেই জায়গা থেকে উনি ওনার হাতে এসেছে আর যেহেতু উনি এইগুলা সংরক্ষণের একটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আছে আছে বিভিন্ন জায়গা থেকে তিনি চেষ্টা করছেন যে নিজেকে প্রমাণ করতে সিরাজউদ্দৌলার বংশধর সেহেতু দীর্ঘদিন ধরে তিনি নানা জিনিস সংগ্রহ করেছেন এটা তারই অংশ কিন্তু এইটা কোনোভাবে সিরাজউদ্দৌলার পাগড়ি না সেটা আমি মোটামুটি নিশ্চিত কিন্তু এই পাগড়ির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আমি মনে করি যে এইটা নিয়ে জাদুঘর যদি চায় কাজ করতে পারে কিন্তু জাদুঘর কর্মকর্তাদের সামনে এই পাগড়িটি সম্ভবত এসেছিল বা তাদেরকে ওইভাবে খুলে দেখানো হয়নি বা তারা দেখেনি না আমি যতদূর আমার মনে পড়ে বা আমি ভিডিও তৈরি করেছি আমার ভিডিওতেও আসেনি বা তাদের সামনে ওইভাবে এটা দেয়া হয়েছিল বা দেয়া হয়নি বা তারা ভালো মতো দেখেনি এই ধরনের কিছু একটা হয়ে থাকতে পারে পাগড়িটার সম্পর্কে তাদের কিন্তু কোনো এখানে কোনো মন্তব্য পায়নি বা তারা দেখেছেন এইরকম আমি দেখিনি আর একটা বিষয় এই যে জাতীয় জাদুঘরের কর্মকর্তারা যখন চলে আসলেন আমি ভিডিও তৈরি করলাম এখন অনেকেই বলছেন চোখে দেখে কিভাবে বলা যায় এটা আসল না নকল এগুলার কার্বন ডেটিং টেস্ট করার দরকার ছিল আপনি কি মনে করেন আমি মনে করি না বাদবাকি যে উপকরণগুলো আছে যেরকম তরবারি তারপরে ড্রেস জামা কাপড় দলিল এইগুলোর কোনো কিছু কার্বন ডেটিংয়ের দরকার নেই এটা বোঝাই যাচ্ছে যে জালিয়াতি এটা জুতা এগুলো জালিয়াতি এটি বোঝা যাচ্ছে সুতরাং এর কার্বন ডেটিং করে বৈদেশিক মুদ্রা নষ্ট করার কোনো অর্থ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কার্বন ডেটিংটা কি একটু বলবেন বুঝিয়ে যেটা কি অনেক এক্সপেন্সিভ অবশ্যই এটি খুবই ব্যয়বহুল এবং আপনার বাংলাদেশে এটি করা যায় না আমি যতদূর জানি এটা করার জন্য আপনাকে বিদেশের কিছু ল্যাব আছে ফ্রান্সে আছে ইংল্যান্ডে আছে আমেরিকাতে আছে বিভিন্ন দেশের যে ল্যাব আছে সেই ল্যাবের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনাকে একটা ফি দিতে হবে এই টেস্টের রিপোর্ট পাওয়ার জন্য তো সেক্ষেত্রে কোনো ফেক জিনিস পাঠিয়ে আপনার দেশের টাকা অর্থ নষ্ট করার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না যদি সেটা আমলযোগ্য হতো যদি মনে হতো যে না এটার ঐতিহাসিক গুরুত্ব আছে তাহলে তখন মানে আপনার যদি 90% সম্ভাবনা থাকে বাকি 10% নিশ্চিত হওয়ার জন্য আপনি এই ধরনের উদ্যোগ নিতে পারেন কিন্তু যেটার সম্ভাবনাই নেই অথবা সম্ভাবনা থাকলে 10% আছে সেটার জন্য কোনো অর্থ আছে বলে আমার কাছে মনে হয় না কারণ আমি 2 দিন ধরে খুবই কাছ থেকে বারবার নানা ওসিলায় আমি কয়েকবার ওই জিনিসপত্রগুলো দেখেছি তো সুতরাং আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে এই জিনিসগুলো ঐতিহাসিক জিনিস এবং এই জিনিসগুলো সিরাজউদ্দৌলার সাথে সংশ্লিষ্ট কোনোভাবেই মনে হয়নি আচ্ছা উনি ওইখানে এলাকার মানুষজন বলেন উনি খুব ভালো মানুষ উনি ইমামতি করেন মাদ্রাসায় পড়ান সাধারণ মানুষের কাছে তার একটা ভালো হিসেবে ভাবমূর্তি আছে তিনি এরকম একটা কিছু করতে পারেন এটা মানে অবিশ্বাস্য ঠেকছে যে মানে বিশ্বাস করতে ইচ্ছা করছে না আচ্ছা বাংলাদেশের যারা জালিয়াতি করে আপনি শাহেদের কথাই দেখেন না সে তো ভালো মানুষ বাইরে থেকে দেখে আপনি কি কখনো বুঝবেন যে কে ভালো আর কে খারাপ তার আচরণ দিয়ে বোঝার কোনো সুযোগ নাই তিনি তো নিজেকে সেইভাবে তৈরি করেছেন যাতে অন্যের কাছে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি একজন ভালো মানুষ তিনি যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে তো খুবই সহজ বাকিগুলো প্রমাণ করা মানে এটা তো আপনি খুবই সিম্পল বোঝেন যিনি জালিয়াতি করে যিনি ঠকবাজি করে তিনি তো সবসময় ভালো আচরণই করেন মানুষের সাথে একজন ঠকবাজের আচরণ তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি আচরণ হয় তো সুতরাং তার আচরণ তো মিষ্টি হবে খুবই স্বাভাবিক এবং তার মানে একটা জিনিস আপনিও যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে তিনি নিজেকে প্রমাণ করতে চান অভিজাত
সেটা প্রমাণ করার কোনো দরকার নাই। সিরাজউদ্দৌলার কোনো বংশধরের ভিতরে এই লেভেলে এসে আভিজাত্য ওই অর্থে থাকবে এটা অপ্রত্যাশিত। আমরা কেউ প্রত্যাশা সব রাজবংশেরই দেখা যাচ্ছে যে এখন এসে তাদের আর অবস্থা ওইরকম নেই। হ্যাঁ, আচার আচরণে থাকবে না, আমরা সেটা প্রত্যাশা করি না, কিন্তু উনি বারবার সেটা ফুটিয়ে তুলতে চাচ্ছেন যে আমি সিরাজউদ্দৌলার বংশধর, আমার আচার আচরণ অনেকটা অভিজাত, অনেকটা রাজকীয়। উনি যে বারবার অভিজাত হিসাবে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন, এই প্রমাণ করতে চাওয়াটাও উনি যে মানে ধোঁকা দিচ্ছেন আমাদের সেটারও একটা প্রমাণ। কারণ আমরা তো তার কাছে প্রত্যাশা করি না তিনি অভিজাত হবেন, তিনি নবাবের মতো আচরণ করবেন, কারণ তার ভিতর নবাবের মতো আচরণ থাকার কথা নাই, কথা না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রিটিশ আমলে হয়তো বা তিনি বা তার পূর্বপুরুষ এটাকে গোপন করেছেন, কিন্তু পাকিস্তান আমলে যখন নবাব সিরাজউদ্দৌলাকে জাতীয় সম্মান মানে বীর হিসাবে বিবেচনা করেছে বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ, ব্রিটিশ আমলে নাই তাদের গোপন করার কথা ছিল, তখন কেন তারা এগুলো প্রকাশ করেনি, বাংলাদেশ আমলে কেন প্রকাশ করেনি, হঠাৎ করে এসে তিনি এটা প্রকাশ করতেছেন সেটা মানে গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না। মাসখানেক আগে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় আমাকে দেখতে পেয়ে কাছে এসে নিজের পরিচয় দেন এবং রাউজানে গিয়ে জিনিসগুলো দেখার কথা জানান আবু সালেহ সেকেন্দার স্যার। তিনি সেদিনই আমাকে জানিয়েছিলেন সব কিছু নকল, সরকারি যাচাই বাছাই কোনো কিছুই টিকবে না, কিন্তু আমি সরকারি তদন্তের আগে বিষয়টি প্রকাশ করতে চাইনি। এখন যখন সব কিছু প্রকাশিত তখন বিষয়টি সামনে আনতেই মুখোমুখি হয়েছি তার। উনি এত কিছু জানেন, এই যে আরবি লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, সুন্দর হাতের লেখা, তার সাইনটা দেখেছেন কি রাজকীয় একটা সাইন, তারপরে হচ্ছে ফার্সি জানেন, উনি ওনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার জানার সুযোগ হয়নি, আপনার জানার সুযোগ হয়েছিল? ওনার শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো, উনি সম্ভবত আমার এই মুহূর্তে এক্স্যাক্ট মাদ্রাসার নামটা মনে নাই, তবে ভারতে সম্ভবত দেওবন্ধে পড়ালেখা করেছেন বা এরকম বিখ্যাত একটি মাদ্রাসার ছাত্র, এবং সেই জায়গায় তিনি খুবই উচ্চ লেভেলের সনদ লাভ করেছেন। সনদও আমাকে দেখিয়েছেন, আমার কাছে কপি আছে। আপনি দেখেছেন সেটা? হ্যাঁ, সনদের কপি আছে, উনি দেখিয়েছেন যে তিনি পড়ালেখা করেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সনদটা তো আসল ছিল না, আমার কাছে তাও মনে হয় না, সেটাও নকল মনে হয়, আমার কাছে মনে হয়েছে একটা কপি, মানে ফটোকপি বা এই ধরনের, যদিও এটা লেমিনেটিং করা, সুতরাং ওটা খুব বেশি দেখার সুযোগ নেই, তবে মনে হয়েছে যে উনি ওরকম শিক্ষিত। হ্যাঁ, উনি পড়ালেখা জানেন, এটা নিশ্চিত যে উনি পড়ালেখা জানেন, ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো, এবং উনি জানেন যে নবাবের পরিবারের সাথে যুক্ত কোন কোন জিনিস মানুষের সামনে প্রদর্শন করলে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে সেটা উনি জানেন। অনেকের কাছে তো সন্দেহ থাকতে পারে, কারণ এটা আবেগের নাম নবাব সিরাজউদ্দৌলা, সে কারণেই কিন্তু আমি যখন হাত দিয়ে ধরেছি ওই তরবারি, যখন বলেছেন সিরাজউদ্দৌলার, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে, আমি পরিপূর্ণভাবে আবেগতাড়িত হয়ে গেছি সিরাজউদ্দৌলার, তখন তো এই যে এত বিশ্লেষণ মাথায় কাজ করেনি, আস্তে আস্তে না এই পর্যন্ত এসেছি। আচ্ছা, আর একটা বিষয়, কেউ কেউ বলছিলেন কমেন্টে এসে আরবি ফার্সি হাতের লেখা সবার একই রকম হয়, না এটা 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 সঠিক না, আরবি ফার্সি হাতের লেখা সবার একই রকম হবে না, আমার হাতের লেখা আপনার হাতের লেখার সাথে পার্থক্য হবে, ওনার হাতের লেখার সাথে আমার হাতের লেখার পার্থক্য হবে, এবং আমি তো নিজে লিখি, সুতরাং আমি তো জানি যে এটার পার্থক্য হবেই। জাতীয় জাদুঘরের কর্মকর্তারা দেখেছেন, দেখে যে রিপোর্টটা দিচ্ছেন আসলে সেগুলো কোনোটাই আসল নয়, সে জায়গা থেকেই আমরা বুঝতে পারছি না যে আসলে তিনি যে সিরাজউদ্দৌলার বংশধর নিজেকে দাবি করেন সেটি কতটা যৌক্তিক, আপনার কাছে কী মনে হয়? না, আমার কাছে মনে হয় না। আমি আপনাকে যদি বইমেলার কথা আপনার স্মরণ থাকে, আপনি একই প্রশ্ন আমাকে করেছিলেন যে সব কিছু বাদ দেন, ব্যক্তি মাহাদউদ্দৌলা সিরাজউদ্দৌলার বংশধর হবে কি না, আপনি এই প্রশ্ন কিন্তু বইমেলাতে আমাকে করেছিলেন, তো আপনি খুবই মন খারাপ করেছিলেন যখন আমি না বলেছিলাম, আমার মনে আছে। প্রথমত হচ্ছে, যদি সর্বোচ্চ কানেকশন থাকে তাহলে ওনার সাথে ঢাকার নবাব পরিবারের কোনো কানেকশন থাকতে পারে, নবাবের কোনো বংশধর হবেন না, হয়তো নবাবের কোনো কর্মচারী ছিলেন ওনার পূর্বপুরুষের কেউ, এবং সেই নবাবের কর্মচারী হওয়ার সূত্রে আপনার উনি অনেক কিছু ওনার পূর্বপুরুষ জানতেন, এবং আমার কাছে শুধু যে ওনার প্ল্যান, এটি পরিকল্পনা, এটা আমার মনে হয়নি, সাথে সাথে ওনার বাবারও পরিকল্পনা থাকতে পারে, মানে এটি এক ধরনের মানে দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনা, এবং তারা জানেন যে মুসলমানদের যে আবেগ নবাব সিরাজউদ্দৌলার প্রতি সেইটাকে তারা
কিভাবে মানে পুঁজি করে সুবিধা নিতে চান সরকারের কাছ থেকে বা মানুষের কাছ থেকে সেটার একটা পরিকল্পনা। কিন্তু আমি যেহেতু ওনার বাবাকে দেখিনি, উনি মারা গেছেন, ওনার নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু উনি যে এটার সাথে সংশ্লিষ্ট বা এই পরিকল্পনার সাথে উনি যুক্ত সেটা আমি নিশ্চিত। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বন্ধুরা, আপনারা দেখলেন যে একজন শিক্ষক তিনি ছুটে গিয়েছিলেন সেই সত্য অনুসন্ধানে, ফিরে এসে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি জানলাম, আপনারাও জানলেন। আপনারা এখন এ বিষয়টি বিবেচনা করবেন যে আসলেই কী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।